আলহামদুলিল্লাহ, সাল্লাত ওয়াসাল্লাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। শবে বরাতে প্রতিবেশি হালুয়া রুটি পাঠালে তা গ্রহণ ও খাওয়া জায়েজ হবে কি না, এটা যদি তিনি শবে বরাত উপলক্ষে দেন তাহলে তো তাকে তাব্বি করার প্রয়োজন, তাই না? আপনি খাওয়ার চিন্তাই করলেন, হ্যাঁ আহারে এত সুন্দর মন্ডা পিঠাই না খেয়ে কেমনে পারি, দেখি মঞ্জুর সাহেব যদি একটু বলে দেন যে খান এবং তারে ধন্যবাদ জ্ঞাপন করেন নাকি না, তাকে আপনি তাম্বি করবেন যে ভাই আজকে মন্ডা মিঠের রাত না, এটাকে ঈদ উৎসব হিসেবে পালন করা যাবে না। এই কাজটা শুরু করেন, সে যদি একমত হয় ভালো, তওবা করলে তারপর খাবেন, আর তওবা না করলে বলবেন যে ভাই এই ধরনের উপলক্ষগুলোকে আসলে আমরা সঠিক মনে করি না, অতএব আপনি এমনি জেনারেলি যদি আমাকে দেন ওকে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব, প্রতিবেশীর গিফট নেওয়া উত্তম, কিন্তু বেদাতি উপলক্ষ আসলে তৈরি করবেন না। তাহাজ্জুদ সালাত পড়ার কারণে ফজর সালাতে ও সালাতের পরে তাসবিহ পড়ার সময়, আচ্ছা তাহাজ্জুদ সালাত পড়ার কারণে ফজর সালাতে ও সালাতের পরে তাসবিহ পড়ার সময় ঘুমে জুড়ায় অর্থাৎ ঘুম চলে আসে, তাই না? এখন আমি তাহাজ্জুদ সালাত পড়া বাদ দেব কি না? যদি তাহাজ্জুদ পড়ার কারণে আপনার ফজর মিস হয় আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে নয় ফজর, কোনটা পড়বে? ফজর। সোজা কথা, ফজর কারণ এটা ফরজ, ফজরটা হলো ফরজ, ফরজ নষ্ট করে এমন কোনো আমলে যাওয়া যাবে না, যদিও সেটাও সুন্নাহ আমল হয়ে থাকে, যদিও সেটাও রেকমেন্ডেড আমল হয়ে থাকে, সেটাকে আপাতত আপনাকে বাদ দিতে হবে যতক্ষণ না আপনি দুটোই একসাথে পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, কারণ এটা হলো সাদ্দুদ দারায়, অনেক হালাল জিনিস, অনেক রেকমেন্ডেড জিনিস আপনার জন্য করাটা অসঙ্গত হয়ে যাবে যদি ওই কাজটা করতে গেলে একটা বড় ফরজ, একটা বড় ওয়াজিব আপনার যদি লঙ্ঘন হয়ে যায়, তখন বড় ফরজ এবং ওয়াজিবকে স্টাবলিশ করা এটাই আপনার প্রধান কর্তব্য হয়ে যাবে এবং তার জন্য যা করা দরকার তাই করবে। কোনো মুসলিম ইতিপূর্বে যদি কোনো জাকাত আদায় না করে থাকে এবং এখন যে সকল ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করার চেষ্টা করছে, তার কি ওই অনাদায়ী জাকাত আদায় করতে হবে নাকি তওবা করলে হবে? অনেকের মতে জাকাত যদি সে আগে আদায় না করে এবং তার আরও অন্যান্য বড় বড় পাপও ছিল তাহলে তার জাকাতটা আদায় করতে হবে, অন্যগুলোর জন্য সে তওবা করবে। আর আলেমদের মধ্যে বিচক্ষণ একদল আলেম বলেছেন যদি কোনো ব্যক্তি নামকা অবস্থায় মুসলিম হয়, প্রকৃত অর্থে তার কর্মকাণ্ড প্রমাণ করে যে সে মুসলিম ছিল না, সে ইমানের সীমানার বাইরে অবস্থান করছিল, তাহলে অন্য সকল অমুসলিমের মতো তার জাকাতের হিসাব দিতে হবে না। যদি সে সিনসিয়ারলি তওবা করে ইসলামে প্রবেশ করে এবং তারপর থেকে ইমানের মধ্যে সে কন্টিনিউ করে, তাহলে যতদিন ইমানের মধ্যে কন্টিনিউ করেছে ততদিন যদি কিছু জাকাত বাকি থাকে সেটা তাকে দিতে হবে, কিন্তু ইমান আনবার আগের সময়টায় কুফুরি অবস্থায় তাকে জাকাত দিতে হবে না। এর মানে এই নয় যে কাফের থাকলে সুবিধা জাকাত দিতে হবে না, বুঝছেন? অনেকে এগুলোকে সুবিধা মনে করে, যেমন একজনের কাছে 10 কোটি টাকা হারাম টাকা আছে ক্যাশ, জিজ্ঞেস করে যে জাকাত দিতে হবে, আমরা বলছি না, তাহলে তো হারাম ক্যাশই ভালো, জাকাত মাফ, ফোকাসটা কিন্তু অন্যদিকে নিয়ে গেছে সে। ইসলামের ফোকাসটা কি এটা? ইসলামের ফোকাস হলো হারাম মাল আপনি অ্যাভেলই করতে পারবেন না, কনজিউমই করতে পারবেন না, তাহলে কী করবেন? ওটার মালিকানাও আপনার সাব্যস্ত হয় না, হারাম পন্থায় কোনো মালিকানা সাব্যস্ত হয় না, সেটা পৃথিবী যদি আপনাকে বলে আপনি মালিক, যেমন লটারিতে আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিল, পৃথিবী বলছে কি? কারণ লটারি তো অনেক জায়গায় আইনগতভাবে জায়েজ, তাই না? জায়েজ মানে শরীয়ত জায়েজ না, আইনগতভাবে পারমিটেড, ফলে আপনি পেয়ে গেলেন, কিন্তু শরিয়া কি আপনাকে এই টাকাটার মালিক হওয়ার অনুমতি দিয়েছে, এই টাকাটা গ্রহণ করার অনুমতি দিয়েছে, এই টাকাটা কনজিউম করার অনুমতি দিয়েছে? তাহলে কী করবেন? এটা পুরোটাই তো আপনার
ব্যয় করে ফেলতে হবে জনকল্যাণে, তাও সওয়াবে নেওয়া ছাড়া। তাহলে এটা জাকাত কেমনি দিবেন? জাকাত দেওয়ার আর দরকার আছে? এটা তো জাকাত তো সেই টাকার দিবেন যেই টাকার 97.5% আপনি নিজে ভোগ করবেন, যেই টাকার 97.5% আপনি ভোগ করবেন, আর 2.5% আপনি সেটার জাকাত। একজন মুসলিম অন্য মুসলিমকে সালাম দিলে, সালামের জবাবের পর প্রথমজনকে কি আবার সালাম দেওয়া যাবে? হ্যাঁ, অসুবিধা নেই, এমন কোনো নিয়ম নেই যে প্রথম মানে দুইবার হয়ে গেছে কেমন লাগে, কোনো কেমন টেমন লাগে না। আপনি যদি মনে করেন যে আরেকবার সালাম দিয়ে তাকেও আপনি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, কারণ সাধারণত আমরা এটা ঠিকও যে যাকে আমি বেশি শ্রদ্ধা দেখাতে যাই, সম্মান দেখাতে যাই, তাকে আগে সালাম দিয়ে ফেলি, তাই না? অনেক সময় আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়। কিন্তু এখন আপনি আমাকে সালাম দিয়ে ফেলেছেন, এখন আমি সেই সুযোগটা আবার নিতে চাই, তা আপনার সালাম জবাব দিয়ে আবার আপনাকে সালাম দিলাম, এতে কোনো সমস্যা নাই, তবে তার প্রয়োজনও নাই, কারণ সালাম দিলে আপনি জবাব দিবেন, ব্যাস হয়ে গেল। সালাম আরেকবার দেওয়া এই পারমিশন আছে কি না, এটা একটা ফেকি প্রশ্ন, এটাকে বেদাত বলে চিহ্নিত করাটাও ঠিক হবে না, কারণ এটা তো কেউ চালু করতে যায়নি। এটা হলো একটা সুযোগ তিনি দিতে যাচ্ছেন যে উনি আমাকে সালাম দিয়েছে, তাহলে আমিও একবার ওনাকে সালাম দিই। ভিতরের সালাতের শেষ রাকাতের মোনাজাতে কি নিজ ভাষায় মোনাজাত করা যাবে? সালাতের মধ্যে সাধারণত সিজদায় ব্যাপকভাবে মোনাজাতের বা দোয়ার অনুমতি দেওয়া হয়েছে, এবং আরেকটা হলো সালামের আগে। ভিতরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেমন কিছু কুনুত, দুটো কুনুত আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। ইমামদের মধ্যে কেউ কেউ বলেন ওই কুনুতের অতিরিক্ত আর দোয়া করা যাবে না, এটা একটা ইখতিলাফি মাসআলা। তাহলে যদি সেটাই হয় তাহলে তাকে আরবিতেই সে কুনুতটা করতে হবে। তবে আরেক দল উলামায়ে কেরাম বলছেন যে না, কুনুতের মধ্যে সে অন্য দোয়া করতেও পারবে, কুনুতে ভেতরের মধ্যে এবং কুনুতে নাজিলার মধ্যে। তাহলে সেটাই আমাদের কাছে রাজে, সে অনুযায়ী সে অন্য ভাষায় দোয়া করতে পারবে, কিন্তু বিষয়টা ইখতিলাফি মাসআলা, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জীবন হরণ করে থাকেন মালাকুল মউত, এবং তিনি একজনই। প্রশ্ন হলো পৃথিবীতে প্রতিদিন অগণিত মানুষ মারা যায়, তাহলে এই সকল মানুষের জীবন একত্রে কীভাবে হরণ হয় জানাবেন? মালাকুল মউতের কি সাথী আছে? না, সাথী আছে। তিনি এক একজনকে এক এক জায়গায় অ্যাসাইন করেন, ফেরেশতার সংখ্যা অসংখ্য। ওলাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। সূরা সাজদার 13 নম্বর আয়াতের অর্থ ভালো বুঝছেন না? কেন বুঝছেন না? যদি আমি চাইতাম তাহলে প্রত্যেককেই হেদায়ত দিতাম, কিন্তু দিইনি আমি। মানে আল্লাহ কে বলছেন এটা? আল্লাহ। তবে অবশ্যই আমার পক্ষ থেকে একটা বাণী, এটা সত্য হয়ে গেছে। কি মানে? আমি অবশ্যই মানুষ এবং জিন জাতি দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। জাহান্নাম, অধিকাংশ মানুষ তো জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষকে জান্নাতে যাবে না জাহান্নাম? জাহান্নাম। পৃথিবীতে কয়শো কোটি মানুষ এখন? প্রায় 800 কোটি। নামকাওয়াস্তের মুসলমান সহ কয়শো কোটি? হ্যাঁ, সর্বসাকুল্যে 200 কোটি বা তার কম। তাই 600 কোটি কি মানুষ? এখন এসব কথা বললে মনে হয় যেন বলে যে আমরা আক্রমণাত্মক কথা বলছি, অন্য ধর্মের মানুষ জাহান্নামে যাবে কথা বলা কি আমাদের জন্য সাজে কি না? আমরা নিজেরা এটা বলছি না, এটা কে বলছেন? আল্লাহ। ইমানের বাইরে যারা অবস্থান করবে, যারা শিরক কুফরিতে লিপ্ত থাকবে, অথবা যারা নাস্তিকতার ঘোষণা দেবে, এরা সবই কোরআনের ভাষায় কি এদের বাসস্থান, সুন্দর বাসস্থান কোথায়? যে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন, তাদের জন্য দোয়া করলাম। জুমার আজান শেষে দুরুদ ও দোয়া পড়া শেষ না হতেই খুতবা শুরু হয়ে গেল। খুতবা শুরু হয়ে গেলে কি তা পড়া বন্ধ করে দেব? হ্যাঁ, খুতবা শুরু হলে সব কিছু বন্ধ করে দেব। আল কোরআনে নাকি তৌহিদ শব্দটা নাই, শব্দটাই কি সব? হ্যাঁ, কুল হু আল্লাহ হু আহাদটা কি? আহাদ মানে তৌহিদ আপনার ভাষায় থাকতে হবে সেখানে,
আহাদ থেকে একক বুঝাচ্ছে না, এটা তো সুরাত তৌহিদের জন্য বলা হয়। এটাকে এটা সুরাতুল ইখলাস এবং সুরাত আত-তাওহীদ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটার দ্বারা কি তৌহিদ বোঝা যায় না? কিছু লোক তাদের মধ্যে একটা জাহালাত কাজ করে, জিনিসটাকে বিচক্ষণতার সাথে হ্যান্ডেল না করে একটা এক্সট্রিম মনোভাব থেকে সে অনেক কিছুকে অ্যানালাইজ করতে চায়, বলে যে কোরআনে তো তাওহীদ তিন প্রকার বলে নাই, তাহলে আপনি যে রুবুবিয়াত উলুহিয়াত আর আসমা সিফাত আনছেন সেটা তো বেদাত হয়ে যাচ্ছে কিনা, তাই না? এর প্রশ্ন তোলে, অদ্ভুত। আপনি কি কোরআন বুঝেছেন ভালো করে, তাই না? অনেকে অনেক কথা জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যে বললেন ইবাদত সবগুলো হারাম সেগুলো ছাড়া, যেগুলো আল্লাহ তাআলা তার রাসূল রেকমেন্ড করেছেন, ঠিক এভাবে কোনো কথা কি আছে কোরআনে? আচ্ছা যদি না পাই তাহলে কি আপনি বাতিল করে দেবেন এটা? তাহলে তো আপনার জন্য যে কোনো ইবাদত নতুন করে সৃষ্টি করা যায়, আল্লাহও করেন আপনিও করতে পারবেন, পারবেন আপনি? কোরআন সুন্নায় এই দলিলের পক্ষে শত শত দলিল আছে, কিন্তু ঠিক এক্স্যাক্টলি একই শব্দ থাকতে হবে তো জরুরি না। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এটার দ্বারা তো তাওহীদ, পৃথিবীর সবচেয়ে বড় তাওহীদের আয়াত হলো এটা। অর্থাৎ তাওহীদ সাব্যস্ত করার জন্য আমাকে তৌহিদ শব্দটা আল্লাহ তৌহিদুন এভাবে বলতে হবে নাকি? আল্লাহ তৌহিদ বলে তো আরবরা হাসবে, যেটা কোনো বাক্যই হল না। তৌহিদ প্রতিষ্ঠার জন্য শত শত আয়াত আছে আল কোরআনে, সে কনসেপ্টটা প্রতিষ্ঠা করা আছে। উমরা করার জন্য যদি কিছু টাকা কম হয় সেক্ষেত্রে ধার নেওয়া যাবে, ধার নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি উমরা বা হজ করার জন্য ধারের টাকা দিয়ে সেটা করবেন এটা ইসলাম আসল পছন্দ করে না। ধার করে আপনি একটা ইবাদত পালন করবেন দরকার নেই, কিন্তু কখনো যেমন মক্কায় গেলেন বিপদে পড়ে গেলেন ধার করবেন, অসুবিধা নেই। ধার করার বিষয়টা হলো একটা জরুরি সিচুয়েশান, একটা দারুরা সিচুয়েশান, একটা ক্যাজুয়াল সিচুয়েশান। ইসলাম এই জন্য তো ফ্লেক্সিবল, আপনি ক্যাজুয়াল সিচুয়েশানে অবশ্যই ধার করতে পারবেন, কারজে হাসানা, কিন্তু সুদের ভিত্তিতে ধার করবেন না। অথবা যদি ধার না পান তাহলে পরিশ্রম করে টাকা অর্জন করবে, চাকরি করে টাকা অর্জন করবে, যেভাবে মুসা আলাইহিস সালাম করেছিলেন, করেছিলেন না? কত বছর খেটেছিলেন, হ্যাঁ? কোরআনে সে গল্পটা বলেনি যে মুসা আলাইহিস সালাম ওই যে মেয়েরা এসেছিল পরে মেয়েদের বাবাদের কাছে, হ্যাঁ, 8 বছর থেকে 10 বছর, হ্যাঁ, পরে তিনি 10 বছর পূর্ণ করলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমরা যে কথাগুলো বলেছি সেটা যদি সঠিক হয় সেটা আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে সেটি আমাদেরই ভুল, আল্লাহ আমাদেরকে সেই ভুলগুলোকে ক্ষমা করে দিতে এবং সেগুলো থেকে মুক্ত করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।